আজ সন্ধে 6টায় নরেন্দ্র মোদী ভাষণ দেবেন বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে। কি ভাষণ তিনি দেন, কি বক্তব্য তিনি রাখেন, সেদিকেই নজর সমগ্র রাজনৈতিক মহলে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গুজরাতে আবার গেরুয়া ঝড়। সপ্তমবার গুজরাতে ক্ষমতা দখলের পথে বিজেপি, রেকর্ড সংখ্যায়। যেদিকে ট্রেন্ড, সেই ট্রেন্ডই যদি ফলাফলে প্রকাশ পায় তাহলে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার গড়তে চলেছে সপ্তমবারের জন্য বিজেপি। আজ সন্ধেবেলা 6টার সময় নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে। কি তিনি বলেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।